আল্লাহ আকবার, আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আনতাস। সেই সুমধুর কণ্ঠে সেই হাবিব মাওলানা হাবিবুর রহমান ভাই, যার সুমধুর কণ্ঠে সেই গোধূলি শেষ লগ্নে একটি আমরা সুন্দর আজান শুনেছি, সেই শেষ সময়ের আজান হাবিবুর রহমান, যে আমার সুন্দর একটি এপিসোডের সেই সেই হাবিবুর রহমান ভাই, যার রেকর্ড অরিজিনাল রেকর্ড করে রাখা আছে, সেই কিছু কাজ চলতেছে, আমরা রেখে দেব। সে হাবিবুর রহমান যিনি আমাদের শেষ আজানটি শুনিয়েছেন, সেই সৃষ্টিকর্তার ডাকে, সেই আবহাওয়া অফিসের জামে মসজিদের সম্মানিত সেই মুয়াজ্জিন মাওলানা হাবিবুর রহমান সুমধুর কণ্ঠে সেই শিল্পী, যার কণ্ঠ ইতিমধ্যে আমরা অরিজিনালভাবে রেকর্ড করে রেখেছি, সেই হাবিবুর রহমান ভাইয়ের যিনি ডাকতে ছিলেন, সেই সুমধুর কণ্ঠ দিয়ে সেই মহান সৃষ্টিকর্তাকে, যে মহান রব সৃষ্টি করেছেন এই পৃথিবী, ধরা পৃথিবী, বরুখণ্ড মহাবরুখণ্ড, সেই গ্যালাক্সি মহাগ্যালাক্সি, এই বিশ্বজগতের মালিকের জন্য তিনি ডাক দিয়েছেন, সেই সুমধুর কণ্ঠী মুয়াজ্জিন হাবিবুর রহমান ভাইয়ের সেই সুমধুর কণ্ঠীটা শুনলাম, দর্শক ছিলাম অনেকক্ষণ, ভালোবাসা ভালোবাসায় থাকবেন। সেই আমরা যেন সেই মহান সৃষ্টিকর্তার সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলি, তার সাথে যেন সুদৃঢ় সম্পর্ক গড়ে রাখার সবসময় চেষ্টা করি, সেই মহান সৃষ্টিকর্তার ডাকে যেন আমরা চলে যাই, কারণ তার সাথেই থাকতে হবে সেই আজন্মকাল, সেই অনন্ত অসীমকাল, চিরস্থায়ীকাল তার সাথে যেন কাটাতে পারি, সেজন্য তার যেন সবাই যেন সুসম্পর্ক গড়ে তুলি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ হাফেজ। Thank you.